মোহনা মাইতি। গৌরী এলো ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে। জি বাংলার এই ধারাবাহিকে গৌরীকে দেখা যায় এক অন্য রূপে, শান্ত, স্নিগ্ধ, অথচ অন্যায়ের প্রতিবাদ করতে পিছপা না হওয়া একটি মেয়ে। এছাড়াও তাকে এই ধারাবাহিকে মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। কিন্তু জানলে অবাক হবেন, এই অভিনেত্রী এখন ক্লাস টেনের স্টুডেন্ট। আরাত্রিকা মাইতি বড় হয়ে গিয়েছে মিতুলের মেয়ে গুগলে, এমনকি বিয়েও হয়ে গেছে আরাত্রিকার পর্দার মেয়ের। এছাড়াও তার একটি ছেলেও রয়েছে, কিন্তু বাস্তবে স্কুলের গণ্ডি এখনও পার হয়নি আরাত্রিকা। বর্তমানে সে দ্বাদশ শ্রেণীর ছাত্রী, তাই বলা বাহুল্য এরকম একটি চরিত্রে অভিনয় করা আরাত্রিকার কাছে বেশ চ্যালেঞ্জিং। দিতিপ্রিয়া রায় টলিউডের এক অন্যতম অভিনেত্রী হয়ে উঠেছেন। অভিনেত্রী দিতিপ্রিয়া খুব কম বয়সে সে অভিনয় জগতে পা রেখেছেন, কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল জি বাংলার করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের রাসমণির চরিত্রে অভিনয় করে। আর এই ধারাবাহিকে অভিনেত্রীকে শুধু মা নয়, দিদিমা, বড়মার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। স্কুলের ছাত্রী থাকাকালীন তিনি এই সব চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।